খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতের মালঞ্চে অস্বাস্থ্যকর আইসিডিএস সেন্টার এলাকার যেন লজ্জা। খানাকুল থানার ঘোষপুর পঞ্চায়েতের মালঞ্চ 45 নম্বর বুথে যে আইসিডিএস সেন্টার আছে সেটিকে মা ও শিশুর সুষম খাদ্য বিতরণের আদৌ স্বাস্থ্যকর পরিবেশ বলা যায়? এলাকার প্রধান হায়দার আলী যে জানেন না তা নয়, তাঁকে এবং খোদ সিডিপিওকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন অসহায় এই সেন্টারের কর্মী। এক চিলতে ঘরে চাল বলে কিছুই নেই, কতকগুলো ভাঙা অ্যাসবেস্টাসের টুকরো দিয়ে কোনো রকমে ঢাকা দেওয়া, তা দিয়ে সূর্যের আলো আর বর্ষার জল থই থই করে। চারপাশে আগাছার জঙ্গল, ভাঙাচোরা শৌচাগার ব্যবহার করা যায় না, পানীয় জলের ব্যবস্থা নেই, সামনেই নদীর জল রান্নার কাজের ভরসা। এটা কোন দিক থেকে মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিবেশ? নদীর জলে রান্না করার জন্য এবং রান্না চলাকালীন রান্নায় কিছু পড়ে বিষক্রিয়া হলে তার দায় এখানে নিযুক্ত কর্মীর ঘাড়ে ফেলে দায় হতে পারে কি? এই আশঙ্কায় কিন্তু আছেন ওই কর্মী। এই বিষয়ে জানতে ঘোষপুর পঞ্চায়েতের প্রধানকে বারবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়াও যায়নি। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমি দীপালি বেরা, আইসিডিএস কর্মী, মালঞ্চ শেখ ও মির্জাপাড়া 269 নাম্বার সেন্টার। আমার সেন্টারের খুবই দুরবস্থা, আমি সকলকে একমাত্র বলে যাচ্ছি কিন্তু কেউ কিছু করছে না। আমার না আছে টিওর, না আছে টয়লেট, না আছে বাড়ি, আমাকে এই ভাঙা অবস্থায় আমাকে সেন্টার চালাতে হচ্ছে। অথচ আমি বলে বলে পাচ্ছি না, দরখাস্ত দিয়ে দিয়েও হচ্ছে না। মেম্বারকে বলছি, প্রধানকে বলছি, বা আমি উপরে দরখাস্ত দিয়েছি, কোনো কিছু করছে না। সেই অবস্থায় আমি সেন্টার চালাচ্ছি। আর আজকে আমি এসে দেখলাম না যে আমার খুবই অসুবিধার মধ্যে আমাকে সেন্টার চালাতে হচ্ছে, তাতেও আমি আজকে করেছি আর আমি পাচ্ছি না। সেই কারণেই আমি এই ভিডিও করে পাঠালাম। আমার অনুরোধ বিডিও সাহেবকে, আমি অনুরোধ করছি যে আমার সেন্টারটা যেমন ঠিক করে দিই। আমি না পাচ্ছি ছেলে পড়াতে, না পাচ্ছি ওজন নিতে, আমি নিজেই বসতে পাচ্ছি না, বাইরে বসে বসে থলি বিছিয়ে বসে বসে সেন্টার করে যাচ্ছি। আমি এই মুহূর্তে কী করবো? আমি যাকেই যা বলছি কেউ কথা শুনছে না।